বিশ্বের নামি দামি ব্র্যান্ডের টিভি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সহ বিভিন্ন পণ্য, খুচরা যন্ত্রাংশ আমদানি করে পণ্য বানায় লিনেক্স ইলেকট্রনিক্স। এ প্রতিষ্ঠানের প্রায় 60 লাখ টাকার মালামাল কেনার জন্য ফাঁদ পাতে প্রতারক চক্র। চেক জালিয়াতি করে এবং নানা কৌশলে টিভি সহ বিভিন্ন পণ্য নেয়, কিন্তু তাদের দেয়া চেক বাউন্স হওয়ার পর লিনেক্স কর্তৃপক্ষ যোগাযোগ করলে টাল বাহানা শুরু করে। এই ব্যাপারে মামলা দায়ের করলে পুলিশ উদ্ধার করে বেশ কিছু পণ্য। গ্রেফতার করা হয় প্রতারক চক্রের 2 সদস্যকে। আবরার কর্পোরেশন লিমিটেড নামে এক কোম্পানি, বুয়া কোম্পানি, ওরা আমাদের মাল থেকে প্রায় 53 লাখ টাকার মালামাল নিয়ে যায়। বুয়াকে চেক দেয়, আমরা যখন বুঝতে পারি তাদেরকে আমাদের মালামাল অথবা টাকা যেটাই ফেরত দিতে বলি, ওরা মালামাল ফেরত দিবে না এই বলে আমাদেরকে হুমকি ধমকি দেয়। পুলিশ জানিয়েছে এরা সংঘবদ্ধ প্রতারক, বিভিন্ন কোম্পানির পণ্য এরা সুকৌশলে আত্মসাৎ করে। এই চক্রের মূল হোতাকে ধরার চেষ্টা চলছে। তথ্য বাক্য যতটুকু সংবাদ জানছি যে এরা একটা সংঘবদ্ধ প্রতারক চক্র, এইভাবে মালামাল আত্মসাৎ করে তারা। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মসিউর রহমান, সে একটা প্রতারক গ্রুপের সক্রিয় সদস্য এবং সে গডফাদার। সে বিভিন্ন কোম্পানির সাথে প্রথমে একটা অফিস তৈরি করে, তৈরি কিছুদিন থাকে, এমএলএম কোম্পানির মতো কইরা প্রতারণা চক্রে একটা সৃষ্টি করে, নতুন লোক যারা আসে তাদের নিয়োগ দেয়, বিভিন্ন একটা আশ্বাস, বড় আশ্বাস দেয়, তারাও তারপর প্রভাবিত হয়ে এগুলো করার পরে দেখা যায় যে আসলে কিছুই না, এই মালামালগুলো বন্য বিক্রি করে, কম দামে বিক্রি করে এই টাকা নিয়ে চম্পট দেয়। এইসব প্রতারকদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রশাসন।